बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद, आशा करी करोनार ये महामारी अवस्था तुम्हारा सकले भलो आसो। आमि तुम्हारे दुआ एवं आल्लाह रहमते भलो आछि। सिनाभा उच्च विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे सकल के स्वागत। आमि मोहम्मद आब्दुल आवाल, सहकारी शिक्षक सिनाभा उच्च विद्यालय कालियापुर गाजीपुर। आज के अष्टम श्रेणी गुणित विषय षष्ठ अध्याय एक समस्या समाधान करते जा शिक्षार्थीवृंद, तुम्हारा एक मनोज सहकारे ख्याल कर ले कीभावे अंकटी समाधान करते हैं ता बुझते। समस्या हल फायज एवं आयाजे कतगुलो कम आपेल छिलो, दुई बंधु कतगुलो आपेल छिलो, किन्तु शर्त एरकम जे हायजेर आपेल थेके आयाज के दस टी आपेल दिले, हायजेर आपेल संख्या आपेल दिले हायजेर आपेल संख्या आपेल दिले आयाजेर आपेल संख्या हायजेर आपेल संख्या तीन गुण होत, और आयाजेर आपेल थेके हायज के बीस टी आपेल दिले आयाजेर आयाजेर आपेल संख्या आयाजेर आपेल संख्या द्विगुण होत। कार कतगुलो आपेल छिल, तार माने शर्त एरकम जे आयाज एवं फायज दुइजनेर अनेकगुलो लिचि छिल। ए लिचि थेके तार किभाबे तार बंटनटा करबो, जे फायाजेर आपेल थेके आयाज के फायाजेर आपेल आछे आपेल थेके आयाज के दस टी लिचु दिले, तार माने कि फायद जदि आयस के दस टी लिचु दे फायद आपेल संख्या दस टी कमे जाए किन्तु आयल आपेल संख्या दस टी बेड़े जाए। बेड़े जावर कारण जे ताले फायदेर आपेल संख्या ताले आमादेर आयदे जा आपेल थाके आयल आपेल संख्या हबे फायदेर आपेल संख्यार तीन गुणेर समान। ताहले फायदेर आपेल के जदि तीन दा गुण करी ताहले आयदेर आपेल संख्या समान हबे। आबार बला आछे जे आयस आपेल थेके आयदे जा आपेल आछे সেখান থেকে যদি আমরা বিশটি ফায়েজকে দিয়ে দিই আপেল ফায়েজকে দিয়ে দিই তাহলে দিয়ে দিলে তাহলে ফায়েজের আপেল সংখ্যা ফায়েজের যে আপেল সংখ্যা হবে আয়ের আপেল সংখ্যা দ্বিগুণ হবে, আয়ের যে আপেল আছে তার দ্বিগুণ হলে ফায়েজের আপেল সংখ্যা সমান হবে। তাহলে কার কতগুলো আপেল ছিল তাহলে আমরা সমাধান করতে যাচ্ছি। সমাধান মনে করি আপেল সংখ্যা এক্স এবং আপেল সংখ্যা আমরা দুইজনের আপেল সংখ্যা ধরে নিলাম, ফায়দের দিলাম আমরা এক্স টি এবং আয়ের দিলাম আমরা ওয়াই টি। তাহলে আমাদের শর্ত কি বলা আছে, প্রথম শর্ত কি বলা আছে, প্রথম ख्याल संख्या
হায়াতের আপিল সংখ্যা কি হবে, হায়াতের আপিলের সংখ্যা দ্বিগুণ হবে, তার মানে এটা তিন গুণের সমান হবে, বা সংখ্যাগত 3x মাইনাস 30 ইকুয়াল টু y প্লাস 10, বা 3x মাইনাস y ইকুয়াল টু 10 প্লাস 30, বা 3x মাইনাস y ইকুয়াল 4. দ্বিতীয় শর্তে বলা আছে যে আয়াতের আপেল থেকে হায়াতের দশটি দিলে, তাহলে আয়াতের আপেল থেকে হায়াতের কত হচ্ছে ওয়ান, এখান থেকে যদি আমরা বৃষ্টি কাকে দিব হায়াতকে দিব, তাহলে এক্স প্লাস 20 সেটা তো আমরা ঠেকা না, যে বলা আছে যে আয়াতের আপেল থেকে, তার মানে আয়াত থেকে বৃষ্টি কমে যাবে, ফায়ারকে দিলে ফায়ার আপেল সংখ্যা বৃষ্টি বেড়ে যাবে, তাই কি হবে ফায়ারের আপেল সংখ্যা, ফায়ার করা এক্স প্লাস 20 আপেলের সংখ্যা আয়াতের আপেলের সংখ্যার কি গুণ হবে, তাহলে আয়াতে যে আপেল আছে তাকে দুই দ্বারা গুণ করব, এর মানে দ্বিতীয় শর্ত তাহলে কি হবে, বা y y মাইনাস 40 ইকুয়াল x প্লাস 20, বা x মাইনাস 20 ইকুয়াল মাইনাস 40 মাইনাস 20 ইকুয়াল, আমরা আমাদের এই সংখ্যাটি এবেশি নিয়ে আসলাম, এটাকে আমরা বসে দিলাম, টোয়াইস এক্স আমরা এক মাইনাস করলাম টোয়াইটাকে, আর মাইনাস পয়েন্ট তো আছে প্লাস টোয়াইটাকে আমরা মাইনাস করে দিলাম, বা সেখানে তো আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্স, মাসিক নম্বর টু যে শিক্ষার্থী কিন্তু আবার খেয়াল করো যে শর্ত বলা আছে যে আয়াতের আপেল থেকে আয়াত কত ওয়াই, আপেল থেকে 20 টি আপেল, তো 20 টি আপেল সরিয়ে দিলাম, দিলাম তাকে হায়াতে দিলাম, হায়াতে কত এক্স কি আছে, হায়াতে আছে এক্স এসে করে দিলাম, দেওয়ার পরে ফাইলের আপেল সংখ্যাটা আয়াতের আপেলের সংখ্যার দিকে হবে, আয়াতের যে আপেল আছে তাকে দুই দ্বারা গুণ করলে ফাইলের আপেল সংখ্যা সমান হয়ে যাবে, তাহলে আমরা বললাম এ মাইনাস ওয়াই কে ইকুয়াল টু মাইনাস 60 সমীকরণ নাম্বার 2। এখন আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি, তাহলে আমাদের শুধু কিছু বলে আপেলের দ্বিগুণ হবে, কার কতগুলো আপেল ছিল, সমীকরণকে দুই দ্বারা গুণ করে এবং দুই নং থেকে বিয়োগ
করবে কেসে মধ্যে এক ঘন্টা আমাদের যদি আমরা সুতরাং করি তাহলে সিক্স এইট মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু এইট তিন গুণ হয়ে যায়।
আমার দ্বিতীয় ভাগ বলা আছে যে আয়াত যদি ফায়াজকে 20টি আপেল দিয়ে দেয় তাহলে হাজার আপেল সংখ্যা আয়াতের আপেল সংখ্যা হায়াদের আপেল সংখ্যা দ্বিগুণের সমান হয়। তার মানে হায়াদের যে আপেল আছে সেটা আয়াতের আপেলকে দুইটা গুণ করলে হায়াদের আপেল সংখ্যা সমান হয়ে যাবে। সেখান থেকে আমরা দুটা সমীকরণ তৈরি করেছি, একটা 3x-6=40 আর একটা হচ্ছে x-12y=60। এলে দুটো সমীকরণ, এই দুটি সমীকরণ থেকে আমাদের x এবং y এর মানটা বের করতে হচ্ছে। আমরা এটা অপনন পদ্ধতি করেছি যে এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করেছি এবং দুই নং সমীকরণ থেকে সেটা বিপ করেছি। বিপ করার ফলে আমরা যে মানটা পেয়েছি x সমান সংখ্যা পেয়েছি আমরা 0.8। যেহেতু আমরা x এর মানটা পেয়েছি তখন আমরা y এর মানটা এইভাবে বের করতে পারি। এই y এর মানটা বের করতে আমরা এক অথবা দুই যে কোনো সমীকরণে যদি আমরা y এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা x এর মানটা বসিয়ে দিলে আমরা y এর মানটা পাবো। তাহলে আমাদের এক নং সমীকরণ আমরা x এর মানটা বসিয়ে পাই। তাহলে আমাদের 3x-y=40। এখান থেকে যদি আমরা -y = 3x আমরা পক্ষান্তর করলাম, 3 x এর মান আমরা আবার বসিয়ে দিছি, তাহলে আমাদের -y = 40 - 48 = 84। ঠিক থেকে -y = -44 অথবা y = 44, y এর তার মান y ধরেছিলাম আমরা আয়াতের আপেলের সংখ্যা। তাহলে অতএব আয়াতের আপেলের সংখ্যা আছে 28টি এবং আয়াতের আপেলের সংখ্যা আছে 44টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে হায়াত এবং আয়াতের আপেল সংখ্যা আমরা কিভাবে বের করব। এখানে নামের পরিবর্তন থাকতে পারে কিংবা সংখ্যার পরিবর্তন থাকতে পারে কিংবা গুণগত মানের পরিবর্তন থাকতে পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কত গুণ নামের কোনো পরিবর্তন আছে কিনা। এগুলো লক্ষ্য করলে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমরা পারবে বলে আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে এবং সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।